সাবস্ক্রাইব করুন গৌরস ফটোগ্রাফি চ্যানেলটিকে এবং বেল আইকনে প্রেস করুন লেটেস্ট ফটোগ্রাফি টিউটোরিয়ালস ভিডিওসের জন্যে। বন্ধুরা, আপনারা ভিডিও এডিটিং অথবা ভিডিও শুটের সময় অবশ্যই শুনে থাকবেন NTSC এবং প্যাল। এই NTSC কি এবং NTSC এবং প্যালের মধ্যে পার্থক্য কী কী, আমাদের ভিডিও এডিটিংয়ের সময় কোনটি রাখা উচিত, আমি আজ সেটির ব্যাপারে আপনাকে জানাবো। নমস্কার বন্ধুরা, আমার নাম গৌর সাহা আর আপনার ইচ্ছেন গৌর ফটোগ্রাফি। চলুন শিখে নেওয়া যাক। বন্ধুরা, NTSC ফুল ফর্ম হলো ন্যাশনাল টেলিভিশন সিস্টেম কমিটি, আর প্যালের ফুল ফর্ম হলো ফেজ অল্টারনেটিভ গাইডলাইন। এই NTSC এবং প্যাল ব্যবহৃত হওয়ার দেশগুলি হলো NTSC আমেরিকা, কোরিয়া এবং বিভিন্ন দেশে ইউজ করা হয়ে থাকে, আর প্যাল ইউজ করা থাকে মূলত ইন্ডিয়া, এশিয়া আর বাকি যেসব কান্ট্রিজ রয়েছে সেসবে। এই NTSC এবং প্যালের ব্যাপারে জানতে গেলে আমরা জানতে হবে যে ইন্ডিয়াতে যে বাল্ব অথবা কারেন্ট ইলেকট্রিসিটি সাপ্লাই করা হয় সেটি দেওয়া হয় 220 ভোল্ট এবং 50 হার্সে। আর NTSC ইউজেস কান্ট্রি যেগুলো, সেগুলো হলো আমেরিকা, কোরিয়া, এইসব দেশগুলিতে ইলেকট্রিসিটি সাপ্লাই করা হয় 110 ভোল্ট 60 হার্সে। এইবার সেই লাইট আমাদের ভিডিওতে এফেক্ট ফেলতে পারে যদি আমরা এই হার্সটাকে ঠিক না রাখি, মানে NTSC অথবা পাল যদি ঠিকমতো সিলেকশন না করি, তাহলে আমাদের ভিডিওতে ফ্লিকারিং ইস্যু আসবে। অর্থাৎ যে ভিডিওটি আমরা টিভিতে দেখব সেই ভিডিওটিতে লাইটগুলো প্রায় কেঁপে কেঁপে আসবে অথবা উপর থেকে আপ ডাউন থাকবে। আপনারা অবশ্যই দেখে দেখবেন পুরোনো দিনের ফিল্মগুলিতে। NTSC ব্যাপারে জানা গেছে যে NTSC ইউজেস কান্ট্রিগুলোতে যদি আমরা 30 ফ্রেমস পার সেকেন্ড যদি আমরা ভিডিও রেকর্ডিং করে থাকি, তাহলে আমাদের ভিডিওতে স্মুথনেস দেখা যাবে, অর্থাৎ ফ্লিকারিং ইস্যু আসবে না। আর প্যালের ক্ষেত্রে সেটা হবে 25 FPS, অর্থাৎ আমরা যদি ক্যামেরাতে 25 FPS-এ ভিডিও শ্যুট করে থাকি, তাহলে আমাদের সেই ফ্লিকারিং ইস্যু হবে না। যদি আমরা NTSC-কে প্যালে কনভার্ট করতে চাই, তাহলে আমাদের 5টা করে ফ্রেম পার সেকেন্ডে অ্যাড করতে হবে, তাহলেই সেই স্মুথনেস বজায় থাকবে। আর যদি আমরা প্যালকে NTSC-তে কনভার্ট করতে চাই, তাহলে প্রতি সেকেন্ডে 5টা করে ফ্রেম বাদ দিতে হবে, তাহলে ভিডিওটা স্মুথনেস থাকবে, নয়তো ফ্লিকারিং ইস্যু দেখা যাবে। আমি আমার কিছু আগের ভিডিওগুলি NTSC-তে করে ফেলেছিলাম না জেনে, এখন পর্যন্ত এফেক্টটা বুঝতে পারিনি, কিন্তু হয়তো টিভিতে দেখলে বা মনিটরে দেখতে পেলে অবশ্যই সেটা বোঝা। অর্থাৎ NTSC এবং প্যালের ক্ষেত্রে আমাদের দেখে নেওয়া উচিত যে আমরা কোন কান্ট্রিতে এখন আছি অথবা কোন কান্ট্রিতে আমরা এটা দেখব, তাহলে বোঝা যাবে যে NTSC-তে চালাবো না প্যালে আমরা শ্যুট করব। অর্থাৎ ইন্ডিয়ার ক্ষেত্রে সবসময় প্যাল ইউজ করা উচিত। আপাতত বন্ধুরা এই পর্যন্তই। ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে দিন, আমি তার উত্তরগুলো রবিবার করে Q&A ভিডিওতে, অর্থাৎ আমি এখানে সেখানে অ্যান্সার দেব। তাহলে আসছি, নমস্কার।